ठाकुर ने हिजरों का फौज बनाया। शोले सिनेमार गब्बर सिंह से विख्यात डायलग एबार दिनहाटार तृणमूल नेता जयदीप घोषेर मुखे। दिनहाटा पौर निर्वाचने बिरोधी राजनैतिक दल प्रार्थी जोर करे मनोनयनपत्र जमा ना देवार जे अभियोग तोला होयेछे कार्यत ताते सिलमोहर दिए दिनहाटार तृणमूल विधायक उदयन गुहर बिरुद्धे एभावेई मुख खुललेन एकदा तार छायासंगी दिनहाटा पौरसभा प्रशासनिक बोर्डेर अन्यतम सदस्य जयदीप घोष। मैं और मेरे आदमी, ये आदमी सुनो, ठाकुर ने हिजड़ों की फौज बनाई है। मौत तुम्हारे सर पर खेल रही है कौरिया, नजर उठाकर देख लो। ठाकुर ने हिजड़ों को फौज बनाया। शोले सिनेमार मुखेर ये विख्यात डायलग एबार दिनहाटार तृणमूल नेता जयदीप घोषेर मुखे। निजेर वार्डेर एकजन साधारण अपोजिशनेर साथे लड़ते भय पाए तो तादेरके निये ओई लास्टे बोलबो शोले सिनेमार सेई विख्यात डायलग ठाकुर हिजड़ों का फौज बनाया। दिनहाटा पौर निर्वाचने बिरोधी राजनैतिक दलेर प्रार्थीदेर जोर करे मनोनयनपत्र जमा ना देवार जे अभियोग तोला होयेछे তাতে কার্যত সিলমোহর দিয়ে দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহের বিরুদ্ধে এভাবেই মুখ খুললেন একদা তার ছায়াসঙ্গী দিনহাটা পৌরসভার প্রশাসনিক বোর্ডের অন্যতম সদস্য জয়দীপ ঘোষ। স্বর্ণশিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, ভ্যালেন্টাইন অফার, হীরে এবং প্লাটিনাম অলংকারের এমআরপির উপর 10% অফার 9 ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি 2022। চলে আসুন স্বর্ণশিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, বিএস রোড, হোটেল বিটি বিল্ডিং, কোচবিহার, ফোন নম্বর 223198। সবুজ অভিনন্দন, আবির মাখা মুখ, এরকম অনেক দেখছি তো তাদের লজ্জা থাকা উচিত যে তারা নিজের ওয়ার্ডের একজন সাধারণ অপোজিশনের সাথে লড়তে ভয় পায়। তো তাদেরকে নিয়ে ওই লাস্টে বলবো শোলে সিনেমার সেই বিখ্যাত ডায়লগ ঠাকুর হিজড়ো কা ফৌজ বানায়। ডিজিটাল বাংলার প্রতিনিধির মুখোমুখি হয়ে তিনি বলেছেন একদা রাজতন্ত্র অবসানের জন্য লড়াই করেছিলেন কমল গুহ, সেই অভিযোগে রাজদ্রোহী ঘোষিত হয়ে কোচবিহার রাজ্য ছেড়ে চলে যেতে হয়েছে তাকে। আবার সেই রাজতন্ত্রের পুনরাবৃত্তি হচ্ছে দিনহাটায়। এবার একটা জয় কোথায়? এবার একটা তো পরাজয়, নৈতিক পরাজয়। যদি আমরা লড়াইটা করতাম, যদি আমরা বুঝতাম যে হ্যাঁ আমাদের পাঁচজন জেতার মতো ক্ষমতা রাখে, যে একজন প্রার্থীও জেতার মতো ক্ষমতা রাখে, তাহলে না আমরা বুঝতাম যে হ্যাঁ তার সাহস আছে, সে সাহস করে তৃণমূল দলটা করতে পারবে। এরা সবার আগে, যদি দুর্যোগ আসে দলের, এরা সবার আগে পালিয়ে যাবে। বাবা রাজতন্ত্রের অবসানের জন্য লড়াই করেছিলেন কুচবিহারের রাজার বিরুদ্ধে কথা বলে, আমি উনির বাবার বইয়ে আত্মজীবনীতে পড়েছি, তো সেখানে পড়েছিলাম যে তিনি রাজদ্রোহী ঘোষিত হয়েছিলেন রাজার কাছে এবং তাকে কুচবিহার রাজ্য ছেড়ে চলে যেতে হয়েছিল। তো আবার সেই রাজতন্ত্রের পুনরাবৃত্তি হচ্ছে হয়তো। এদিন জয়দীপ ঘোষ মুখে নাম না আনলেও দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে উদ্দেশ্য করে বলেন, তৃণমূল কংগ্রেসের দলনেত্রী কিংবা সর্বভারতীয় সাধারণ সম্পাদক বারবার করে বলা সত্ত্বেও কিছু কিছু নেতৃত্ব তা মানেন না। তারা তাদের মতো করে দলকে চালাতে চান, তাদের ক্ষমতাকে কুষ্টিগত করে রাখতে চান। তাদের জন্যই তাদের ভয়। যারা নির্বাচনে লড়তে ভয় পান, বিরোধীদের রাজনৈতিক দলের প্রার্থীদের ভয় পান, তাদের অন্তত নির্বাচন করা উচিত নয়। তারা আবার ফেসবুকে ছবি দেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়কে সামনে রেখে, তাদের লজ্জা থাকা উচিত। যারা নিজের ওয়ার্ডের একজন সাধারণ বিরোধী প্রার্থীর সঙ্গে ভোটে লড়াই করতে ভয় পান, তাদের উদ্দেশ্যে একটি কথাই বলার, শোলে সিনেমার সেই বিখ্যাত ডায়লগ ঠাকুর হিজড়ে কো ফৌজ বানায়া। পুরো ভোট আবার কোথায় হলো? পুরো ভোট তো এটা তো যেরকম একটা সিলেকশন কমিটি থাকতো, ওই যখন টার্ম শেষ হয়ে যায় পৌরসভার, তখন যেরকম প্রশাসক সরকারের পক্ষ থেকে বসিয়ে দেওয়া হয়েছিল বা ওই ধরুন আমিও সেই বোর্ডের মেম্বার ছিলাম, উদয়নবাবুও ছিলেন, আবার কখনো ইও সাহেব ছিলেন, শেষ মুহূর্তে গৌরীশঙ্করবাবু ছিলেন, এরকম কিছু নাম সরকার থেকে প্রস্তাবিত করে এই এতদিন পর্যন্ত পৌরসভাকে চালানো হয়েছিল। ঠিক তারই একটা পুনরাবৃত্তি, রিপ্লে সেটা এখানে হলো। তো বিষয়টা হচ্ছে আমাদের, আমার বলার যেটা বিষয় যে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করার পক্ষে আমাদের দলনেত্রী নন, আমাদের
সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি বারবার বলেছেন, কিন্তু কিছু কিছু নেতৃত্ব সেটা মানেন না, তারা তাদের মতো করে দলটা চালাতে চান, তাদের কুক্ষিগত করে রাখতে চান, ক্ষমতাটাকে কুক্ষিগত করে রাখতে চান, তার জন্যই তাদের ভয়। যারা, আমার বক্তব্য হচ্ছে, যারা ভয় পায় নির্বাচন লড়তে, ভয় পায় ওই বিজেপির প্রার্থীকে, ভয় পায় সিপিএমের প্রার্থীকে, ভয় পায় এসইউসিআইয়ের প্রার্থীকে, ভয় পায়, তাদের অন্তত নির্বাচন লড়া উচিত নয়। তারা ফেসবুকে ছবি টবি দেয়, পোস্ট টোস্ট করে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছি, সবুজ অভিনন্দন, আবির মাখা মুখ, এরকম অনেক দেখছি। তো তাদের লজ্জা থাকা উচিত যে তারা নিজের ওয়ার্ডের একজন সাধারণ অপোজিশনের সাথে লড়তে ভয় পায়। তো তাদেরকে নিয়ে ওই লাস্টে বলবো শোলে সিনেমার সেই বিখ্যাত ডায়লগ, ঠাকুর হিজুরো কা ফৌজ বানায়। আমার কাজকর্মে যদি মনে হয় যে আমি কোনো দল বিরোধী কাজ করছি, কারণ মাঝে মধ্যে বিবৃতি দেখছি যে কেউ কেউ বলছেন যে আমার কাজ দল মান্যতা দেয় না, দল যদি মান্যতা না দেয় আমাকে তিরস্কার করুক, এবং যদি বলে যে তুমি নিজেকে সংশোধন করো তাহলে দলে থাকবে, আমি যদি সংশোধন নিজেকে করতে পারি দলে থাকবো, নাহলে আমি রাজনীতিতে বসে যাব, কারণ রাজনীতি আমার পেশা না। কিন্তু এইভাবে বারবার আক্রমণ করে, ব্যাকবাইটিং করে কর্মীদের মনোবল যারা নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধেও রাজ্য পার্টিকে মুখ খোলা উচিত।